আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইলেকট্রিক্যাল নলেজে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি আতিক। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব কীভাবে একটি বিল্ডিংয়ে জিয়াতার ওয়ারিং করতে হয়। একটি বিল্ডিংয়ে হাউস ওয়ারিং করতে হলে সবচেয়ে ফার্স্ট কিন্তু আপনাকে জিয়াতার ওয়ারিং। ভিডিওটি থেকে যদি আপনি কিছুটা হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমরা তারের মাথাটি সুন্দরভাবে এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর তারের মাথাটি একটু বাঁকিয়ে দেব যাতে পাইপের মধ্যে ঢোকার সময় পাইপের মাথায় যেন আটকিয়ে না যায়। এবার আমরা পাইপের মধ্যে জিয়া তারটিকে প্রবেশ করাবো, তারপর আস্তে আস্তে আমরা তারটিকে ঠেলতে থাকব যতক্ষণ না ওই মাথায় দিয়ে জিয়া তারটি বের হচ্ছে। এই দেখো আমাদের জিয়া তারটি কিন্তু বেরিয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজন মতো তার রেখে তারটি কেটে দেব। আমরা তারের মাথাটি কেটে দিলাম। এবার আমরা তারটিকে সুন্দরভাবে গুছিয়ে এখানে রেখে দেব। দেখতে পাচ্ছ আমরা আরেকটি জিয়াতার নিয়েছি। আমরা এখন এটিকে আরেকটি পাইপের মধ্যে প্রবেশ করাবো। একই সিস্টেমে প্রতিটা পাইপের মধ্যে জিয়াতার প্রবেশ করবে, সবগুলো সিস্টেম কিন্তু একই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তারটি পাইপের মধ্যে প্রবেশ করাইতেছি, একটু একটু করে কিন্তু পাইপের মধ্যে জিয়াতারটি ঢুকতেছে। যখন উই মাথা দিয়ে তারটি বের হয়ে যাবে তখন আর ঢোকানোর দরকার নেই, তারপর প্রয়োজন মতো আমরা তারটি কেটে নেব। মনে হচ্ছে পাইপের মধ্যে জাম হয়ে গেছে, তো আমরা দেখতেছি কি করা যায়। না, যাচ্ছে তারটি, যাচ্ছে, পাইপ ক্লিয়ার আছে। অলরেডি তারের মাথাটি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা যে তারের মাথাটি কিন্তু বেরিয়ে গেছে। এখন আর ঠেলা দরকার নেই। এবার আমরা প্রয়োজন মতো তার রেখে তারের মাথাটি আবার পুনরায় কেটে দেব। এই যে দেখতে পাচ্ছ তারটি, এবার তারটিকে আবার আমরা ভাঁজ করে এভাবে এখানে রেখে দেব। আরেকটি পাইপের মধ্যে প্রবেশ করে দিছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জিয়াতারটি ঢুকছে। এবার আমরা তারটিকে সুন্দরভাবে কেটে দেব। এই আমার আরেকটি তার কমপ্লিট।